بسم الله الرحمن الرحيم. شهر رمضان. شهر رمضان الذي أنزل فيه القرآن. هدى للناس وبينات من الهدى والفر আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তানজির আহমদ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে মুসলিমের একটি হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু কে মিরাজের রাত্রিতে সূরা বাকারার শেষ দুটি আয়াত দান করা হয়েছে এবং অন্য একটি মুসলিমের অন্য একটি হাদিসে ও এরকম প্রমাণ পাওয়া যায় সেখানে বলা আছে যে এর রাসূলের উপরে এই সূরা বাকারার শেষ দুটি আয়াত মূলত দুনিয়াতে তার উপর অবতীর্ণ হয় এবং মদিনাতে এটি নাসাইতে রয়েছে এবং ইমাম মুসলিম রহমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন সুতরাং এক্ষেত্রে দুটি হাদিসের সমন্বয় কি আর যদি মেরাজের রাত্রিতেই অবতীর্ণ রাসুলকে দেওয়া হয়ে থাকে তা কি জিবুল আলামের মাধ্যমে নাকি সরাসরি দেওয়া হয়েছে বিষয়টি খায়ের আহসান আল জাজা এটা একটু সময় সাপেক্ষ উত্তর দিতে হবে জি ভাই আপনার উত্তর দেওয়ার পূর্বে আপনার জন্য দুটি সংশোধনী রয়েছে এক নম্বর হলো আপনি মেহরাজ শব্দটিকে মেহরাজ নামে উল্লেখ করেছেন যা মূল শব্দের ধংশরূপ যাই হোক আল্লাহ আলম্ব সব শব্দটা হবে মেয়ের আর দ্বিতীয়ত মেয়রাজের রাত্রিতে সুরা ফাতেহা দান করা হয়েছে এ মর্মে কোনো হারিস এ পর্যন্ত আমি জানি না আল্লাহ আলম সবাব এই দুটি কারেকশনের পরে আমি আপনার উত্তর দিকে যাচ্ছি জি যে হাদিসটিতে বলা হয়েছে আল্লাহ রসুল ইসলামকে একটি হাদিস রয়েছে মুসলিমে দুইশো উনআশি নাম্বার হাদিসে আল্লাহ রসুলকে বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আল্লাহ রসুলকে মেয়েরাজের রাত্রিতে তিনটি জিনিস দান করা হয়েছে নাম্বার ওয়ান ওরাতিয়া সালাওয়াতুল হামস আলরাসুলকে এই রাত্রিতে পাঁচ ওয়াক্ত সালাদ প্রদান করা হয়েছে ওরাতিয়া খাওয়াতি মুসুর আতুল বাকরা এবং সুরা বাকারার শেষাংশ আলারসুলকে দান করা হয়েছে তৃতীয় নম্বর ও গফিরা লিমান্দাম ইশ্রিক বিল্লাহ মিন উন্মাদি হিসাই আলমুখ আলারসুলকে রাসুলের উন্মাদের মধ্যে থেকে যারা শিরিক করবে না একত্ববাদী মোয়াহিদ যারা তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে বড় বড় গুণা থেকে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে বড় বড় থেকে বলতে তারা করার পরে যারা শিরিক করেনি কিন্তু অন্যান্য পাপ করেছে পাপের শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে আসতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন জি এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জালাল রাসুলকে সুরাবা মূলত অংশটুকু শেষ মেরাজের আত্মীতি দেওয়া হয়েছে আর অন্য একটি হাদিস আমরা পাচ্ছি নাসাইতে রয়েছে নয়শো নম্বর হাদিস এই হাদিসটি সহীদ আল রাসুল মদিনায় বসেছিলেন ফেরেশতা জিভলামিন আলিহিস সাল্লাতুসালের সামনে সেখানে ইত্যাদি বছরে একটি বিকট আওয়াজ হলো রাসূল সল্লাহ আলাইহুসাল্লাম এবং ফের জিভলামিন আলসাল্লাম উপর দিকে তাকারেন জিভলামিন আলিসাল্লাম বললেন যে আসমানের এমন একটি দরজা খোলা হলো যে দরজা কখনোই খোলা হয়নি এবং এমন একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছে যে ফেরেশতা পৃথিবীতে কখনোই আগমন করেনি সুতরাং বলছেন যে আপনি দুটি বস্তু বা জিনিস গ্রহণ করুন যা আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি সেটি হল ফাতে আর এটা হল বা কারার শেষ অংশ মানুষ এই দুটির মাধ্যমে যা চাইবে আল্লাহ তাকে তা দিবেন দেবেন রয়েছে নয়শো বারো নম্বর হাদিস হাদিসটি সহি তাহলে এখন বোঝা যাচ্ছে যে হাদিস দ্বারা গেল সুরাব আকার শেষাংশ মূলত মদিনায় করা হয়েছে তাহলে এক্ষেত্রে সমাধান কি আমরা উত্তর এই সমাধানে যাওয়ার পূর্বে একটি বিষয় আমরা জন্য রেখা দেখি আল্লাব্বুল আলমীন করণকারী উল্লেখ করেছেন সুরাত একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই নম্বর আয়াতে

রাসুলকে বলা হচ্ছে আপনি যাতে হতে পারেন সতর্ককারী কি ভাষায় বিলিসান আরবি ই মুবিন সুস্পষ্ট আরবি ভাষায় তাই হাদিস এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন মাজিদ পুরোটাই আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের কাছ থেকে জিবুল আলমিন আলহি সালাতামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে এখন যে বিষয়টা আমরা আলোকপাত করব সেটি হল যে এই হাদিসটি সত্য যে রাসুল সাল্লামের উপরে দুনিয়াতেও সুরাতুল বাকার শেষাংশ অবতীর্ণ করা হয়েছে তাহলে আর হতে পারে এই ক্ষেত্রে এই দুটি হাদিসের সমন্বয়ের ক্ষেত্রে মহাদিসিন কিরাম রাহে মধ্যে বেশ মত পার্থক্য দেখা দেয় তবে আরজাহুল আকওয়াল হল এরকম যে রাসুল সাল্লা সাল্লামকে মেরাজের রাত্রিতে এই দুটি আয়াত প্রদান করা হয়েছে ঠিক আছে কিন্তু যাতে করে পুরো কোরআন জিবুল আমিন আলহিসের মাধ্যমেই অবতীর্ণ হয় কোন একটি অংশ বাদ না যায় এই জন্য আল্লাহবুল আলমিন এই দুটি সুরাবাকার দুটি শেষ দুটি আয়াত পৃথিবীতেও তিনি জিবুল আলাম মাধ্যমে তাকে দান করেছেন অথবা আরো একটি অর্থ এখানে মহন্ত উল্লেখ করেছেন যে রাসুল ইসলামকে মেরাজের রাত্রিতে উক্ত দুটি আয়াত দান করা হয়েছে কিন্তু পৃথিবীতে উক্ত দুটি আয়াতের ফজিলত সম্বলিত বিষয়টি জীবনামী চলাত অথবা ফেরেস্তার মাধ্যমে আলোচনা জানিয়ে দেওয়া হয়েছে এই দুটি মতই সর্বাধিক গ্রহণযোগ্য অন্যান্য বিষয়ের দিক থেকে সুতরাং আল্লাহ আলম্বী সব অচল নামি অসরামাণিক মনাকতল লয় এক্ষেত্রে সকল হাদিসই সহী সরামাণিক মুনাকোল লয়